বলো। আমি অসিত দত্ত বলছি, প্রায় এইভাবে আমাদের দিনের পর দিন চুরি হচ্ছে। ঘাটাল বাজারে সাতটি দোকানে চুরি। ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঘাটাল শহরের মূল বাজারে পরপর সাতটি দোকানে চুরি হয়। দুষ্কৃতীরা পান বাজারের দশকর্মা ও পান দোকানের দরজা ভেঙে নগদ টাকা ও মালপত্র নিয়ে চলে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। আমি অসিত দত্ত বলছি, প্রায় এইভাবে আমাদের দিনের পর দিন চুরি হচ্ছে। ঘর ভাড়ার রসিদ বাড়ি ভাড়া বলে লেখা আছে, আমাদেরকে কোনো রকম কিছুই করতে দিচ্ছে না এবং দিনের পর দিন চুরি হচ্ছে। বলতে গেলে বলছে পরে পরে দেখছি, হ্যাঁ পরে, এই কাউন্সিলার করতে দেয়নি, এই ওয়ার্ড কমিটি করতে দেয়নি। কিসের দোকান আপনার? আমার দশকর্মার দোকান। আর প্রতিদিন খুচরো খুচরো কয়েন টয়েন তো আর প্রতিদিন বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো কিছু রয়ে যায়। কত টাকার মতো চুরি হয়েছে? 1,500 টাকা কি 2 টাকার মতো ছিল খুচরো করে। তারা বলেন, আমরা দোকানগুলি সংস্কার করতে চেয়েছিলাম কিন্তু কুঠির ম্যানেজার আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেননি। স্থানীয় কাউন্সিলরও উদাসীন। মানে এখন ব্যবস্থাও নিচ্ছে নি, কমিশনার মানে বাজার ওয়ার্ড কমিটিগুলো নিচ্ছে নি, মানে পৌরসভা কাউন্সিল মানে সেও নিচ্ছে নি। সবচেয়ে বদমাইশ হচ্ছে এই ওয়ার্ডের কমিশনার, সে জিনিসটা আটকে রেখে দিয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, পানবাজারের চুরির বিষয়টি তারা মৌখিকভাবে জেনেছে কিন্তু এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ক্ষুব্ধ ব্যবসায়ীরা কে কি বলেছেন শুনে নেব। কি হয়েছে কালকে? চুরি হয়েছে। কি কি করে নষ্ট করেছে? টাকা পয়সা নিয়ে গেছে, মাল উল্টা উল্টা উল্টো পার করে দিয়েছে। কত টাকা? ৩,৫০০ টাকা। মালপত্র নষ্ট করেছে নাকি? কিছু উল্টো পার করে দিয়েছে, মাল নষ্ট করে দিয়েছে। আর মানে দোকানে কি প্রায় চুরি হয় এরকম? হ্যাঁ প্রায় চুরি হয়। তাই ম্যানেজারকে বলা সরকার কোনো স্টেপ লাইনি কিছু না, আমি কি করব এই বক্তব্য। কাউন্সিলর সে একই বক্তব্য, ওই দেখছি হচ্ছে দেখছি হচ্ছে। ম্যানেজারকে বলি, ম্যানেজারকে ওয়ার্ড কমিটি সেটা কি দরখাস্ত দেওয়া হয়েছে, ম্যানেজারকে দরখাস্ত দেওয়া হয়েছে। ম্যানেজার বলছে ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে তাদের বক্তব্য শুনি, তাদের বক্তব্য শুনে তার চিন্তাভাবনা করা যাবে। এই বক্তব্য বলে আজ যাবো কাল যাবো আজ যাবো, এই এই সব প্রতিশ্রুতি চলছে, কোনো স্টেপ লাইনি। এর পরবর্তীকালে আমরা কী করবো, কোন পরিস্থিতি হাঁটবো এই দুর্দিনের বাজারে? কি হয়েছে কালকে? চুরি হয়েছে দোকানে, মালপত্র তো বের করলে চলে গেছে। আর টাকা পয়সা কিছু ছিল? পয়সা ছিল, বের করলে চলে গেছে। কত টাকা ছিল? 1,300-1,400 টাকা ছিল। কি সবই খুচরো না নোট টোট ছিল? নোট খুচরো দুটোই। আর তোমার দাদার দোকানে কি হয়েছে? দাদার দোকানে ড্রাফ খুলেছে, খুলে সরিয়ে দেখে নিয়ে গেছে, মানে এবারে মালপত্র সব ঘাঁটাঘাঁটি করে দিয়ে চলে গেছে। তোমাদের কি দোকান? বাতাসা চিরামুরগির দোকান। এটা তো তোমরা ম্যানেজারকে জানিয়েছো এই মার্কেট সংস্কারের জন্য? ম্যানেজারকে অনেকবার জানানো হয়েছে, ম্যানেজার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আর কাউন্সিলরকে? কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ও টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।